দর্শক, দর্শক সুলতান রাজা অবস্থানটা দেখে আপনারা কি মনে হচ্ছে? দর্শক পাগলা রাজা, সাথে হয়েছে সুলতান রাজা ফ্রি নাকি? দর্শক সুলতান রাজার, সুলতান রাজার কাণ্ড দেখুন দর্শক, শেষ পর্যন্ত উপরে উঠে কঠিন অবস্থান দর্শক, বিশাল বড় সাইজ সার গরুটি দর্শক, আমার জীবনে অনেক গরু দেখেছি কিন্তু এই সাইজের গরু এবং এক কথা বলা যায়, আমি মনে করি কি যে ওই আমার একটা সন্তানের মতন, আমার আমার ছেলেরাও যা খায় হিসেব করলে ওইও তাই খায়। খাঁটি ডায়মন্ড ফরিদপুর জেলার মধ্যে, এই ডায়মন্ড যে কিনবো তার ওই বদলে ডায়মন্ড হতে হবে। করোনা আসছে পরে এই বাংলাদেশের যত ডাক্তার যত বড় বড় অফিসার এরা মারা গেছে, কারণ কি এরা থাই এসির ভিতরে, যেমন অ্যাগ্রো ফার্মের যে সমস্ত গরুগুলো আছে ওই গরুগুলো ওই এসির ভিতরে রাখে, ওরা খাইলে পরে ওই করোনার মতনই ওইভাবেই যারা কিনবো তারা ওইভাবেই মনে করেন যে পাওয়ার তাদের শেষ। আর বাই করার পর তো দেখছেন যে এর কতটুক পাওয়ার, এই মনে করেন যে আমরা যেমন কৃষক মানুষ চকপাথারে রোদ্রের ভিতরে পাওয়ার ফুলে থাকি, এও মনে করেন আমার সেই সেই ধরনেরই, আমার সুলতান রাজা ওই ধরনেরই শক্তিশালী পাওয়ারফুল। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দর্শক আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দর্শক আজ আমরা আপনাদেরকে এমন একটি গরু দেখাবো যে গরুটি নাকি বাংলাদেশের 100,000 বা 1,00,000 গরু কোরবানির মধ্যে এই গরুটি নাকি ডায়মন্ড। আসলে আমরা এই হারুন ভাইয়ের কাছ থেকে জানবো তিনি এই গরুটাকে কী এমন খাওয়ালেন সে পুরো গরুটা ডায়মন্ড হলো। চলুন দর্শক আমরা কথা বলি হারুন ভাইয়ের সাথে। হারুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হারুন ভাই, হ্যাঁ বলেন ভাই, আপনার এই গরুটাকে বিক্রি করার জন্য আসলে কী ধরনের অফার নিয়ে আসছেন একটু বলবেন? আমার এই গরুটা বিক্রির জন্য একটা অফার আছে পাগলা রাজা, গরুর জন্য বিক্রি অফার আছে সেটা পাগলা রাজা। পাগলা রাজা মানে পাগলারে নিয়ে কি গরু নিয়ে আবার বিপদে পড়বে নাকি? পাগলা কোন পাগলা এ আছে? আচ্ছা, এই পাগলাকে আমরা পরে দেখব, পরে দেখবেন, কিন্তু আমাদেরকে একটু বলবেন যে আপনি এই গরুটাকে কি এমন খাওয়ালেন আর এই গরুটাকে যে এবার বাজারে বিক্রি করবেন, মানুষ আসলে আপনার গরুটাকে কি বুঝে কেন গরুটাকে কিনবে একটু যদি বলেন। আমার এই গরুটা আমি 2.5 বছর ধরে পালি, 2023 গুণে এই 24 চলতেছে, মানে গতবার কোরবানি পরে গুণে আমি ওর গরুর একদম ইন্টুরাল ঘাস বন্ধ। আমার এই গরুকে আমি দানাদার খাবার এবং খড় এই এই দুইটা জিনিস দিয়ে আমার এই গরুর এই সুলতান রাজা আমি তৈরি করছি। এর ভিতরে কোনো একটা ইঞ্জেকশন আমি একটা কৃমির ওষুধকে আমি খাওয়াইতে পারি না, মানে এর পাওয়ারফুলের জন্য। কেন ভাই, অনেক বড় বড় খামারিরা তারা ফিট খাওয়ায়, কাতা আপনার গরুটাকে ফিট খাওয়ান নাই আপনি? বুঝলাম না ভাই, মানে আমি যদি মনে করেন ডালটা ভাত খাই, সাপোজ ওই ডালটাই ভাত খাই, ওই ডালের মধ্যে কোনো ভেজাল নাই। অজপরা গায়ে এত বড় একটি গরু পালন করতে এসে মানে যে বড় করলেন, আপনি এই গরুটা বিক্রি করতে পারবেন কি না? আপনি দেখেছেন অনেক সোশ্যাল মিডিয়াতে যে বড় গরু বিক্রি করতে খামারিরা কীভাবে কান্না করছে, ঝড়ো ঝড়ো হয়ে যাচ্ছে, যে মানে ঘাটে থেকে গরু নিয়ে আসতে পারতেছে না, লাস্টে গরু নিয়ে আসবে বাসায়, ভাড়াও নাই। তো আপনি এত রিপোর্ট দেখে সোশ্যাল মিডিয়ায় এত বড় গরু তৈরি করলেন, কারণটা কি? কারণ গতবার আমার একটু সমস্যার কারণে আমি এই গরুটা বিক্রি করি নাই, এবার ইনশাল্লাহ নিয়ত করছি যে 2024 আমি আমার ফরিদপুর জেলার ভিতরে আমি একটা আকর্ষণের জন্য আর করে আমি পালছি। আমার এই হাটটা আমি মনে করি যে আমার হাটটা অনেক বড়, আমার আল্লাহ আমি হাটটার আমার আল্লাহই তৈরি করছে, এবং আল্লাহর কাছে আমি ফজরের নামাজ পড়লো যে সময় নামাজ পড়ে আমি দোয়া করি যে আল্লাহ তুমি আমার সুলতানরে ভালো রেখো, আমার ছেলে সন্তানদেরকে ভালো রেখো। আমি এই ধরনের ওর কোনো দুই নম্বর জিনিস ক্ষয়ও নাই আর আল্লাহর রহমতে আমার কোনো ভয়ও নাই। এই যে বড় বড় খামারে দেখলাম যে না আপনার, আপনি বলছেন যে সবচেয়ে সেরা গরু, বড় বড় যে খামারে যে বড় বড় গরুগুলো রয়েছে সেগুলোর দামও অনেক বেশি, তো আপনি সেই গরুগুলোর সাথে আপনার গরুটাকে কী তুলনা করবেন? আমি মনে করি যে রাব্বি এগ্রো ফার্মে যে একটা গরু অফার দিছে যে রাজকুমারের 50,00,000 টাকা, আমার ছোটো ছেলে 12 বছরের ছেলে সে নয়পাড়া কোরআনে হাফেজ, আমার ছেলে তুলনা করে বাজান রাব্বি এগ্রো ফার্মের যদি রাজকুমারের যদি সস্তা না থাকে তাহলে আমাদের চাইতে অনেক টাকা কম যায়। এই গরু যদি 50,00,000 টাকা দাম অফারই করে আর আমরা আমাদের গরু 12,00,000 টাকা অফার করছি বলে মানুষে বলে যে এত দাম ভাই কী খোয়াইছেন, আমি মনে করি যে আমার গরুর। তো আপনার এই গরুটাকে যে আপনি বিক্রি করতে চাচ্ছেন আসলে কী ধরনের দামে আপনি বিক্রি করতে চাচ্ছেন যদি একটু বলেন আমাদের? ভাই আমি কিছুকাল আগেও
শামিম ভাইয়ের একটা ইস্যু দিছিলাম যে 12 লক্ষ টাকা এখন তার বেশি চাওয়ার দরকার, কারণ বাংলাদেশে যে ধরনের খাবার দাম বাড়ছে, কিন্তু তার চাবো না, এই 12 লক্ষ টাকায় দাম চাচ্ছে। তারপর আলাপ আলোচনার ভিতরে যদি কেউ নিতে চান, ফরিদপুরের সুলতান রাজা কোটিতে একটা, কোটিতে একটা, কোটিতে একটা, মানে হাত দেওয়ার আগেই মানে সে তার চমকটা অন্যরকম অ্যাক্টিভিটিস, তেমন কারণটা কি? আর যে ভিতরে যে পাওয়ার রয়েছে, আর মানুষে বলে যে ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া গরু মানে রেট কম, আমি মনে করি যে এর কাছে বাহমা বলেন, শাহিওয়াল বলেন, বা অন্য অন্য আরও যত জাত আছে, কারণ এ তো আমরা দেশেই লালন পালন করছি, আমাদের তো আমরা তার ভারত থেকে আনি নেই। অ্যাগ্রো ফার্মের যত যত ফার্মের গরুগুলো আছে, বেশিরভাগ গরু ই দেয়, পাওয়ারফুল দেয়, কয় ভারত থেকে আনছি, লন্ডন থেকে আনছি, আর এটা আমার দেশের তৈরি, দেশের তৈরি, আমার ফরিদপুর জেলার তৈরি, এটা মানে ফরিদপুর জেলার তৈরি, জেলার তৈরি। কিন্তু এই অজপাড়া গায়ে আপনার যে এলাকায় আসবে গরুটা ক্রয় করতে, ঠিকানাটা যদি একটু বলেন, যারা আমি আসতে অনেকটা হিমশিম খেয়ে গেছি, আমরা দুই বন্ধু বা দু ভাই মিলে যে এই আপনাদের এই গ্রামে আসতে গিয়ে অনেক মানুষকে জিজ্ঞেস করতে করতে তারপরে আসা হলো, কিন্তু আপনি এত অজপাড়া গায়ে এই বড় গরুটিকে বানাতে গিয়ে কি এমন খাওয়ালেন, এবং সেই খাবারটা খাওয়ার পর এই গরুটি মাশাআল্লাহ এত মোটা তাজা হলো? আমি তো বললাম যে 1 বছর যাবৎ আমি ওরে শুকনা খড় আর দানাদার খাবার খাইতে দিই, কিন্তু কোনো ঘাস খাওয়াই না, 1 বছর যাবৎ কোনো ঘাস খাওয়াই না, কারণ আমার ঘাস অনেক দূরে, এই কারণে আমি আনি না। আর ফার্মওয়ালারা তারা বলে ভুট্টা খাওয়ায়, আর আমাদেরও তো ভুট্টা বুগে বুগে ভুট্টা পড়ে রয়েছে, আমরা তার দেখাম না যে দুইটাই না, যে আমরা যে গরুর ভুট্টা খাই, আমরা ভুট্টার সাথে পাওয়ারফুল জিনিস খাওয়াই। কি পাওয়ার সেটা ভাই? যেমন ছোলার ভুষি, গমের ভুষি, তারপরে ডাবরির ভুষি, মুসুরির ভুষি, কত সময় পাঁচ পদরে খোয়াই, ছোলা বাঙ্গায় খোয়াই, আবার পায়রা আছে, পায়রাও খোয়াই। আচ্ছা, গরুটার কতটুকু ওয়েট হবে? আমরা একটু আপনার এত সৌন্দর্য একটু গরুটাকে, পুরো গরুটা একটু দেখাই যে এই গরুটার ওয়েটটা কতটুকু, কতটুকু লম্বা এবং কত মন হবে ওয়েটের দিক থেকে, আপনি কি মাপছিলেন কিনা একটু? আমি কোনো মাপি নাই, তবু মানে আমার একটা আইডিয়া, যেমন তাতে ওই 1200 কেজির মতন ওজন হবে ইনশাল্লাহ, 1200 কেজির লাইফ ওয়েটের মতন হতে পারে, তারপরে একটু কম বেশি ওটা কি বলবো, তারা যদি বলে কি যে এটাই সোনা, তাকেটাই সোনা, আর আমাগোড়া কিছুই না, কিন্তু কিন্তু আপনি তো এটাকে ডায়মন্ড বানাইলেন ভাই। আমি মানে তারা ভাবে যে তাগোড়া সোনা, ওই যে গরু মনে করেন যে দুইটা গরুর দাম চাইছে 25-25-50 লাখ, আমার ছোট ছেলে বলে বাজান আমাদের চাইতে অনেক ছোট এই গরু, হেডে যদি চাই 25 লাখ, তাহলে কয় বাজান আমাদের এটা কয় টাকা দাম আসতে পারে, 12 বছরের ছেলে বলে। কিন্তু বাংলাদেশের ভদ্রলোকরা তো ওটা বুঝলো না, তারা সাইম সেদে গরু দাম করায়, কয় আমাদের বস আসবো, ভাই শুক্রবার আসবো, শনিবার আসবো, এক ফরিদপুরে গণে ঢাকা গণে একজন ফোন দিছে, বলে ভাই আমি চলচ্চিত্রের খলনায়ক দীপজলের বাসার বগুলো বাসা, ডিপজলের ফার্ম আছে, আমারও বিশাল ফার্ম ভাই, ভাই আপনার গরু তো আমার পছন্দ হয়েছে, ভাই আপনার গরু আমি নিতে আসছি, ভাই টাকা কি ব্যাংকের মাধ্যমে দিলে হবে, চেকের মাধ্যমে, নাকি ভাই নগদ? আমি বলে ভাই আপনি খুশি যেটা ই করেন। তো আমার ফোন দিয়ে বলে যে ভাই আমি তো বের হয়ে গেছি ভাই, 2 ঘন্টা পরে ফোন দিয়ে বলে যে ভাই আমার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে ভাই, আমারে ভাই 8-10 হাজার টাকা দেন। কেন ভাই? ভাই আমি তো বাসা থেকে টাকা আনছি 14,000, আর টাকা ব্যাংক চেক নিয়ে আসছি ভাই, এখন তো আর ব্যাংকে তো উঠাতে পারছে না। পরে আমি বললাম যে ভাই আই এম সরি, সরি বললাম কারণ যে এই ফরিদপুরে হলো সিটার বাটারে ভরা, এই ফরিদপুরের কাছে সিটারই করে যাবো, কিন্তু আমার গরু সিটার না, আমার গরু বাটপার না, আমার গরু অরিজিনাল ডায়মন্ড ফরিদপুরের ভাই। আপনি কি বললেন, ফরিদপুরের মানুষ কি সব সিটার বাটপার? মানুষে বলে, ও মানুষে বলে, মানুষে বলে, মানে আপনি তাও স্বীকার করতেছেন যে ফরিদপুরের মানুষ সিটার বাটপার, কিন্তু আপনার গরু? আমার গরু ইনশাল্লাহ ডায়মন্ড, গরু ফরিদপুরের মতন সিটার বাটপার না, কিন্তু ফরিদপুরের এটা সিটার না, সিটার তো গুলো আমার সাথে ঢাকাইল লোক। দর্শক, গরু ক্রয় করতে এসে এই ধরনের সিটার বাটপারের খপর থেকে আপনারা সাবধান দর্শক। আর এই যে হারুন ভাই গরু বিক্রি করতে এসে তিনি যে গরুর লগে টাকা নিয়ে আসছেন, চেক নিয়ে আসছেন, তাকে যেভাবে সুন্দরভাবে বাটপারি সিটারি করে টাকা নিতে চেয়েছিলেন, সেটা কিন্তু পারে নাই, পারে নাই। কারণ কেন পারে নাই ভাই একটু বলবেন? কারণ কি ভাই, যখন সে আমার কাছে এত বড় ফার্মের মালিক হইয়া যে আমার কাছে যখন টাকা ধার চাইছে, তো আমি ভাবলাম যে আমার সাথে ওই ফকির নেই, ঠিক আছে, আমি তো ভাবছি যে আমি তো এক কাঙ্গাল, এই আমার সাথে বড় কাঙ্গাল, বুঝছেন,
আমাদের এই এলাকায় একদম ভিক্ষা করতো, কিন্তু টাকা চান না, হাত দে বল না। ও ও তা আমি তোর কথার বাসায় বুঝে গেছে, হ্যাঁ আমার কাছে ভিক্ষা চাইতেছে। আমি বলছি নো ভাই। বলে ভাই 3,000 টাকা দেন পরে শেষে। আমি কইছে ভাই আই এম সরি, আমি ভাই মেলা। মানে প্রথম কত টাকা চাইলো? প্রথম চাইছে মানে 12,000 মতো, 12,000 থেকে 3,000। পরে শেষ মাসে বলে 3,000। ভাই 2,000 টাকা দেন। আমি ফোনটা আমার ছেলের কাছ দিয়ে আমি বললাম কি আমি ঘুমাইলাম, তোরা ফোন রিসিভ করিস যে কি বলে পরে। দর্শক আমরা শুনলাম এই হারুন ভাইয়ের কাছ থেকে। হারুন ভাই আমরা আপনার কাছ থেকে একটা জানতে চাই যে আপনি গরুটাকে শেষ আমাদের এই ভিডিওর দেখে যে ভাইরা গরুটা ক্রয় করতে আসবে, আপনার বাড়ির ঠিকানাটা একটু বলে দিবেন এবং কোন ঠিকানায় এই বাসা আপনার গরুটি এসে সরাসরি পেয়ে যাবে, কোনো দালাল না সিটারি না। দর্শক অনেক বড় বড় সাহেবের ঢাকা শহরে অনেক কোটিপতি রয়েছেন, তাদের পাশে থাকেন হলেও অনেক সিটার বাটফার লোকজন, সেই লোকজনগুলো এসে বলে যে আমার স্যার আসবে, আমার স্যার এসে গরুটাকে ক্রয় করবে, এভাবে বলে। কিন্তু সত্যিকারের অর্থে যারা খামারি কৃষক সেই ভাইরা কি সঠিক দামটি পাচ্ছেন, নাকি ওই সিটার বাটফারের খপরে কিছু পার্সেন্টেজ চলে যাওয়ার কারণে সত্যিকারের অবলিত এবং মানে যে দুর্গ গ্রামে থেকে যারা যে ছোটো ছোটো গরুকে পালন করে আজকে বড় মোটা দাদা করে যে গরুগুলো করে বড় করেন, সেই গরুগুলা বিক্রি করতে গিয়ে সঠিক দামটি পাচ্ছে না কৃষক ভাইরা। সেই কৃষক ভাইদের জন্য আপনারা যদি চিন্তা করেন আমাদের ভিডিওতে সরাসরি এই ভাইয়ের কোনো দালালের নাম্বার থাকবে না, সরাসরি ভাইয়ের নাম্বারটি থাকবে, আপনি তার সাথে কথা বলে যদি 2 টাকা বেশি দিতে হয় তাহলে এই মানুষটি পাবে। আপনি যদি সরাসরি তার সাথে কথা বলেন তাহলে এই যে পাশের মাঝখানে তৃতীয় পক্ষ যে মানুষটি থাকবে সেই মানুষটি থাকবে না। ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন এবং আপনার ঠিকানাটা একটু তো বলে দিলেন, আপনার মোবাইল নাম্বারটা বলে দিলে তাহলে সরাসরি আপনার আমার ঠিকানা হলো থানা সদরপুর জেলা ফরিদপুর গ্রাম মেসরেডাঙ্গি। আমার নাম হারুন সর্দার, আমার মোবাইল নাম্বার 01780262620। আমার গরুটি যদি কোনো হৃদয়বান ব্যক্তি নিতে চান বলে যে আমি কোটি কোটি টাকার গরু কুরবান দিই, কোটি কোটি টাকার ভিতরে গরু কুরবান দিলে আমার মনে হয় সে যতদিন যাবত কোরবানি দিয়ে আসছে আমি মনে করি সে আল্লাহ তার হায়াতে যতদিন বাঁচা রাখবো তার মধ্যে এই ডায়মন্ড আর এই এই জীবন আর দিয়ে যাইতে পারবো না। তাই তার তার কাছে আমার বিশেষ আকর্ষণ। যদি কোনো এমন কোনো ব্যক্তি থাকেন তাহলে আমার গরুটি ক্রয় করতে পারেন। আমার গরুটি ভালোভাবে ক্রয় বিক্রি করা পারলে আমার আগামী 25 এবং এই ধরনের কিছু ধামাকা থাকবে আপনাদের উপহার দেওয়ার জন্য। দর্শক আপনারা শুনলেন হারুন ভাইয়ের কাছ থেকে, হারুন ভাইয়ের যে সার গরুটির বিষয় নিয়ে কথা বললেন। দর্শক পাশাপাশি এই গরুটির সাথে শুধু গরুটার এই গরুটির সাথে রয়েছে আরেকটা পাগলা রাজা। সেই পাগলা রাজাটা আসলে কোন রাজা, সেই পাগলা রাজার সম্পর্কে আমরা একটু জানি যে পাগলা রাজাটা কি ধরনের এক পাগলা রাজা। এই গরুটির সাথে থাকবে ফ্রি, আমরা একটু পাগলা রাজাটা একটু দেখে আসি। দর্শক আমরা একটু ঘুরে আসি ও পাশে যাই, যে পাগলা রাজাটা কিন্তু ও পাশে রাখা হয়েছে এই সুলতান রাজার জন্য রয়েছে পাগলা রাজা। দর্শক এই যে দেখুন, ওয়াও বিশাল সাইজের একটি সার মানে সার গরুর সাথে রয়েছে পাগলা রাজা। সেই পাগলা রাজার জন্য হলো সার গরুর এই পাগলা রাজাটা হলো এটা না ভাই? এটাকে আপনি ফ্রি দেওয়ার কারণটা কি একটু বলবেন? এটা আমার ফ্রি দেওয়ার কারণটা কি যে মানুষে যাতে ভাবে যে না ফরিদপুর জেলার একটি গরু ক্রয় করছিলাম পরে হারুন সর্দার ভাই একটা ছাগল ফিরিয়েছে, মানে এটা একটা আকর্ষণের জন্য, আকর্ষণের জন্য, আকর্ষণের জন্য যে আমার এটা কিন্তু আমি যদি বলি আপনি বললেন কি যে ভাই কি বলেন এই এই খাসিটি কিন্তু আমি গত রোজার প্রথমে কিনে আনছি 5,000 টাকা। গত রোজার হ্যাঁ 5,000 টাকা দিয়ে আমরা কিনে নিয়ে আসছি। আর এই যে এই যে এই যে রোজা এত বড় হয়েছে আর ওরে কিনে আনছিলাম 75,000 টাকা। 75,000 টাকার যে সারগরুটি সুলতান রাজা আপনি কত টাকা বিক্রি করতে চাচ্ছেন? 12,00,000 টাকা। 75,000 টাকায় কিনলেন, সেটা 12,00,000 টাকা। তো ফার্মের কাছে গেলে 25 লাখ চাই তো নিচে, তা তো আর চাইলাম না। বছরে বলবো যে আপনি 9 লাখ দেন, 10 লাখ দেন, বছরে তো যা কবো চামচায় যা বলবো বসে তাই হয়ে পড়বো। কৃষকের কথা শুনে না কেন? কৃষকের কথা শুনে না, এটাই তো আল্লাহ দিলে মানে আমাদের এই যে এই দেশের একটা ব্যর্থতা। ডিজিটাল যুগে ডিজিটাল মানুষ হওয়ার চিন্তা ভাবনা করেন, বড় বড় যারা কুরবানি দেওয়ার জন্য ইচ্ছুক কোটি কোটি টাকার কুরবানি দেন, এই ফরিদপুরের সুলতান রাজাকে নিয়ে একটা ডায়মন্ড কুরবানি দেন, আজীবন আকর্ষণ হয়ে থাকবেন আল্লাহর রহমতে। দর্শক আপনারা শুনলেন এই ভাইয়ের সুলতান রাজাকে ক্রয় করলে আপনারা ফ্রি পাচ্ছেন হলো পাগলা রাজাকে। দর্শক
এই পাগলা রাজাদের মতন, মানে এলো গুরুর সাথে যদি আপনারা এই সুলতান রাজার সাথে যদি এই পাগলা রাজাকে ক্রয় করতে চান, পাশাপাশি থাকবে যে ফ্রি যে জিনিসগুলো রয়েছেন, আর এই মানুষগুলো অনেক মনে থেকে তারা যে গরুগুলাকে লালন পালন করেছে, সেই গরুগুলাকে লালন পালন করে আপনারা আল্লাহর নামে যে কোরবানিটা দেবেন, আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানিটা দেবেন, সেই গরুটি যাতে একটা ভালো গরু ক্রয় করে আপনার পরিবারের সবাই মিলে খেতে পারে এবং সুস্বাস্থ্য থাকতে পারে, ভালো থাকতে পারেন, সেই কামনা থাকলো দর্শক। আর এরপরে কিন্তু শেষ না দর্শক, আমাদের আরেকটি প্রতিবেদন থাকবে, এবং আপনারা যদি বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রান্তে থাকেন, গ্রামে বা গঞ্জে যে কোনো জায়গায়, আপনারা যদি আমাদেরকে দিয়ে প্রতিবেদন করাতে চান, তাহলে আমাদের মোবাইল নাম্বারটি থাকলো, সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01-81-00-67-009। দর্শক, এই নাম্বারে ফোন করলে আমরা পৌঁছে যাব আপনার ঠিকানায় এবং প্রতিবেদন আকারে তুলে ধরবো আপনার সেই সার গরুটি বা আপনার কৃষি পণ্যগুলো। দর্শক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।